ডিনিউজ কলকাতা। এনআরসি নাগরিকত্ব আইন বাতিল ও কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে সবর হয়ে 34 নম্বর জাতীয় সড়কের পাশে মানববন্ধন করল জামাতে ইসলাম হিন্দ। শনিবার শামসারগঞ্জের বাসুদেবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিশাল মানববন্ধন করে জামাতে ইসলাম হিন্দ। উপস্থিত ছিলেন জামাতে ইসলাম হিন্দের ব্লক সভাপতি মাননীয় তারিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াশিকুল আহমেদ, নাবিক পত্রিকার সম্পাদক মাননীয় আমিনুল ইসলাম, জামাতে বাসুদেবপুর অঞ্চল সভাপতি আব্দুল লতিফ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ওই দিন মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো উছড়ে পড়া ভিড়। কি বলছেন তারা শুনুন। শামসারগঞ্জ থেকে দাউদ হোসেনের রিপোর্ট, ডি নিউজ কলকাতা। আমাদের যে আগামী 16 তারিখ পর্যন্ত প্রচার অভিযান চলছে সারা রাজ্য জুড়ে, তার অঙ্গ হিসেবে একটা মানববন্ধন। এখানে আমাদের কর্মসূচি আছে পথসভা, টি পার্টি, গেট টুগেদার, জনসভা, পদযাত্রা, মানববন্ধন, মন্দির ভিজিট, লোকেদের সঙ্গে সাক্ষাৎ করে মানবাধিকারের বিষয়গুলো সম্পর্কের প্রতি সচেতন করা, এই সমস্ত বিষয়গুলো আমাদের ছিল এবং আমাদের চলবে। আপনাদের মূল দাবি কি? আমাদের মূল দাবি যে বর্তমান কেন্দ্রীয় সরকার সংবিধান বর্ণিত মৌলিক মানবাধিকারগুলোকে বিভিন্নভাবে ধ্বংস করছে এবং মানবাধিকার বিরোধী বিভিন্ন আইন, সিএ এর মতো আইন, কৃষক বিলের কৃষক আইন যে নতুন এনেছে বা শ্রমিক সংশোধিত আইনের যে কথাগুলো বলছে, এগুলো সবই মৌলিক মানবাধিকার বিরোধী এবং সংবিধান বিরোধী। এগুলো বাতিলের দাবিতে এবং মানুষের সংবিধান বর্ণিত মৌলিক অধিকারগুলোকে ফিরিয়ে দেওয়া এবং সংরক্ষণ করার দাবিতে। ফার্নিচার জগতে সেরার সেরা রিয়া ফার্নিচার হাউস। রিয়া ফার্নিচার হাউস এখানে পাচ্ছেন সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির শোকেস, আলমারি, সোফা, চেয়ার, ড্রেসিং টেবিল সহ যাবতীয় ফার্নিচার সামগ্রী। এছাড়াও রিয়া ফার্নিচার হাউসে পাচ্ছেন শাল, সেগুন ইত্যাদি উন্নত মানের কাঠের তৈরি খাটের ডিজাইনেবল কালেকশন। রিয়া ফার্নিচার হাউসে আরো পাবেন সমস্ত ধরনের টেবিল, টি টেবিল, দেওয়াল আলমারি ইত্যাদির অফুরন্ত সম্ভার। বিবাহে, উৎসবে, উপহারে অথবা নিত্য প্রয়োজনে উন্নত মানের অত্যাধুনিক ডিজাইনের ফার্নিচারের ভরসাযোগ্য প্রতিষ্ঠান রিয়া ফার্নিচার হাউস। আপনার স্বপ্নের বাড়ি, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানকে এখন মনের মতো করে সাজিয়ে তুলুন পছন্দের ফার্নিচারের সাথে। রিয়া ফার্নিচার হাউস প্রোপ্রাইটার মোহাম্মদ কামাল হোসেন, বাবুপুর ঈদগাহের সামনে, কাপুরিয়া রোড, শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ।